আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি এডিটর গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে গৌতম দা একটা দুর্ধর্ষ ম্যাচ আবারো দেখালো বাবর আজমের দল এবং রীতিমতো একটা অধিনায়কের চিত্র আর ইনিংস খেললো বাবর আজম কি বলবেন পাকিস্তান বলবো সর্বাত্মক কর্তৃত্ব নিয়ে ম্যাচটা জিতেছে যদিও যারা অনেক বছর পরে এই ম্যাচের স্কোর কার্ড দেখবেন তারা দেখতে পাবেন যে শেষ ওভারে পাকিস্তান জিতেছে কিন্তু প্রথম মিনিট থেকে পাকিস্তান যেরকম কন্ট্রোল রেখে এই ম্যাচটা জিতল তাতে ফাইনালে তাদের সামনে যদি ভারত ওঠে কিংবা যদি ইংল্যান্ড ওঠে তাহলে দুটো দলেরই কিন্তু চিন্তা করার কপালে ভাঁজ ফেলার মতো পারফরমেন্স কারণ পাকিস্তান শুধু জিতলই না একদম কন্ট্রোল রেখে জিতল এবং এই ম্যাচটা দেখতে দেখতে আমি ভাবছিলাম যে 30 বছর আগে ঠিক একইভাবে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে গিয়েছিল সেটা ছিল ওয়ান ডে ক্রিকেটের এটা টি টোয়েন্টি ক্রিকেটের কিন্তু সেই ম্যাচটাতে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচটাতে পাকিস্তান কার্যত হারতে হারতে জিতেছিল ইনজামামুল হকের একটা দুর্ধর্ষ ইনিংসের উপর ভিত্তি করে কিন্তু আজকের ম্যাচে সেরকম কোনো উত্তেজনাই বাবর আজমরা তৈরি করতে দেননি এবং বিস্ময়কর যেভাবে প্রথম মিনিট থেকে কন্ট্রোল রেখে ম্যাচটা তারা জিতলেন আবার বলছি যে টি টোয়েন্টি ম্যাচে যে অসম্ভব নাটক দেখা যায় একটা ঢেউয়ের মতো নাটক ওঠে আবার নামে সেই নাটক না রেখেই তারা জিতলেন তার মানে কতটা কন্ট্রোল ব্যাটিং বোলিং এমনকি ফিল্ডিংয়ে এই পাকিস্তান টিমের রয়েছে যে ফাইনালে তারা হয়তো ফেভারিট হিসেবেই শুরু করবেন সম্প্রীতি হ্যাঁ গৌতম দা আজকের এই যে জয় এই জয়ের কৃতিত্ব কি পাক বোলারদের কারণ পাওয়ার প্লেতে তারা নিউজিল্যান্ডকে কিউইদের বেশি রান করতে দেয়নি শাহিন আফ্রিদির অনেকটা কৃতিত্ব তারপরে কৃতিত্ব আমি বলবো বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের যেভাবে তারা প্রেশারটা সামলালেন কারণ ট্রেন্ট বোল্ট কি সৌদিদের খেলা কিন্তু সহজ কথা নয় এবং মনে রাখতে হবে তুমি খেলছো অস্ট্রেলিয়ার মাঠে উপমহাদেশে খেলছো না সেখানে তারা কিন্তু 154 ডিফেন্ড করার জন্য ট্রেন্ট বোল্ট মনে হচ্ছিল প্রায় বোলিংয়ে 2-1 গজ গতি বেড়ে গেছে নিউজিল্যান্ড এত ভালো ফিল্ডিং করে কিন্তু আজকে ফিল্ডিংটাও সেভাবে করতে পারলো না এবং তিনটে বিভাগেই আমরা দেখলাম পাকিস্তান কর্তৃত্ব রাখলো এমনকি ফিল্ডিংটা যেটা তাদের একদম উইকেস্ট এরিয়া সেই ফিল্ডিংয়েও আজকে একটা ডাইরেক্ট থ্রোতে শুরুর দিকে রান আউট করলো পাকিস্তান আবার বলছি যে বিস্ময়কর যেটা সেটা পাকিস্তানের জয়টা বিস্ময়কর নয় বিস্ময়কর হচ্ছে যে টুর্নামেন্টের শুরুতে এত খারাপ খেলার পর নক আউট ম্যাচে এসে নক আউটের চাপটা তারা যেভাবে সামলালো তাতে আবার বলছি যে ফাইনালে যারাই উঠুক তাদের কিন্তু পাকিস্তানকে ভয় পাওয়ার কারণ থাকবে সম্প্রীতি গৌতম দা তার পাশাপাশি এন্টায়ার টুর্নামেন্টে বাবর আজম খুব একটা ফর্মে ছিলেন না কিন্তু এই সেমিফাইনাল আজকে যেভাবে জ্বলে উঠলেন তাতে কি সেই কথাটাই আরও একবার প্রমাণ করলো যে বিগ প্লেয়াররা বিগ ম্যাচেই জ্বলে ওঠেন এটা কি তারই সেরকম একটা রিফ্লেকশন দেখা গেল আজকে আরেকটা কথা আছে তুমি যেরকম বললে যে ফর্ম ইজ টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট এবং বাবর আজমকে নিয়ে এত সমালোচনা হচ্ছিল আমি জানি না পাকিস্তানের সেই প্রাক্তনরা এখন কি বলবেন কোথায় মুখ লোগবেন কারণ সেকেন্ড ম্যাচ হারার পর বলা হচ্ছিল চিরকালীন সেলফিশ ক্যাপ্টেন্সি করতে পারে না এবং আমরা আমাদের অসিযুদ্ধ অনুষ্ঠানে সেটা বলেও ছিলাম যে এই বাবর আজম যদি রান পেয়ে যান তখন এরা কি করবেন আজকে ঠিক তাই হলো এবং কালকে ম্যাথু হেডেন একটা কথা খুব ভালো বলেছেন প্রেস কনফারেন্সে যে এই অ্যাডভার্সিটিটাই বাবরকে কালকে স্পেশাল কিছু করতে সাহায্য করবে এবং সেটাই আমরা আজকে দেখলাম যে 42 বলে 53 করে যেভাবে সামনে থেকে প্রেশারটা তিনি নিলেন সেটা দেখার মতো ওটা একটা ক্লাস প্লেয়ারই দেখাতে পারে তাই বাবর আজম বিরাট কোহলি এরা অন্য গ্রহের প্লেয়ারই এবং বাবর আজম আজকে ধরো এরকম বিপন্নতার মধ্যে ছিলেন তার টিম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সেখান থেকে এই ম্যাচে এতটা চাপ নিয়ে এতটা ভালো খেললেন এটা অত্যন্ত প্রশংসনীয় সম্প্রীতি গৌতম দা এবার এবার যদি ফাইনালের দিকে আমরা নজর রাখি আগামীকালই দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া তাহলে যদি আমরা ধরে নিই যে ভারত ফাইনালে গেল তাহলে উজ্জীবিত পাকিস্তান কতটা বেগ দিতে পারে টিম ইন্ডিয়াকে উজ্জীবিত পাকিস্তান বেগ দেবে কারণ ভারত টুর্নামেন্টের প্রথম ম্যাচে যে পাকিস্তানকে পেয়েছিল তাতে যাকে ভারত সবচেয়ে বেশি ভয় পায় ভারতীয় ব্যাটিং লাইন সে শাহিন আফ্রিদি একটা ইঞ্জুরি থেকে ফিট ছিলেন শাহিন আফ্রিদি তখনও ততটা ফিট ছিলেন না মনে হচ্ছিল টুর্নামেন্টের মধ্যে সবে ঢুকছেন আর একটু পরে খেললেই পারতেন কেন খেলানো হতো যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস নেই এই শাহিন আফ্রিদি কিন্তু অনেক বেশি পরিণত পরিণত বলতে অনেক বেশি কনফিডেন্ট পরিণত শুধু নয় কনফিডেন্ট এবং যেহেতু কনফিডেন্ট আজকে যেভাবে শাহিন আফ্রিদি প্রেশার শুরু করেছিলেন শুরু থেকে
তিনি আমরা সবাই জানি যে রোহিত শর্মা ও বিরাট কোহলি কেউ বাহাতি ব্যাটসম্যান কেএল রাহুল এরা বাহাতি বোলার খেলতে পছন্দ করেন না, স্পেশালি যে ডেলিভারিগুলো ভেতরের দিকে উঠে আসে। আমার মনে হয় ভারতকে এই পাকিস্তানকে হারাতে হলে ফাইনালে নিজেদের খেলাটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে হবে। এবার ভারতেও অনেক প্লেয়ার আছেন যারা ম্যাচ উইনার, আমরা সবাই আশা করব যে তারা বিশেষ দিনে যদি কালকে, প্রথমত অবশ্য আমাদের একটা করে ধাপ ধরতে হবে, এই ম্যাচ উইনাররা যারা হয়তো এখন অব্দি রান পাননি, রোহিত শর্মা কি আজকে ধরো তোমার ঋষভ পন্ত, এরা এই লাস্ট দুটো ম্যাচে জ্বলে উঠবেন সম্প্রীতি। অনেক ধন্যবাদ গৌতম দা।